নজর রাখবো যে খবরের দিকে ফের নওশাদকে হুঁশিয়ারি আরাবুলের এবার নওশাদকে হুঁশিয়ারি আরাবুলের ডায়মন্ড হারবারে মহিলারা ঝাঁটা বসিয়ে দেবে এমনটাই কিন্তু বলেছেন আরাবুল নওশাদকে তিনি হুঁশিয়ারি দিয়েছেন ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চান নওশাদ সিদ্দিকি এবং এই ঘোষণার পরেই কিন্তু রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে এবং চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় নামে পরিচিত সেই ডায়মন্ড হারবার থেকে লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চান নওশাদ সিদ্দিকি এমনটাই কিন্তু তিনি দাবি করেছিলেন এবার এবার ডায়মন্ড হারবারে মহিলারা ঝাঁটা বসিয়ে দেবে নাম না করে নওশাদকে আক্রমণ করলেন আরাবুল ইসলাম এর আগে শওকত মোল্লা তিনিও কিন্তু নওশাদ সিদ্দিকিকে আক্রমণ শানিয়েছিলেন তীব্রভাবে যেখানে তিনি বলেছিলেন যে কুঁজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয় এমনটাই কিন্তু বলেছিলেন এবং তিনি বলেছিলেন যে নওশাদ সিদ্দিকির জামানত জব্দ হবে আরাবুল ইসলাম কি বলেছেন শুনব আমরা কি চাই আজকে এখান থেকে একজন জনপ্রতিনিধি এখান থেকে ভাঙড় থেকে জিতে ভাঙড়ের মানুষের ভোট নিয়ে যিনি বিধানসভায় প্রতিনিধিত্ব করছেন সেই অপদার্থ নীলজ্জ একজন আমরা তো মনে করি নীলজ্জ অপদার্থ নয় তিনি মহিলা গঠিত কারণে তিনি যেভাবে জড়িয়ে গিয়েছেন আজকে তাঁর মনে হয় মুখ দেখানো উচিত নয় এখনো তিনি ড্যাক ড্যাক করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে লোকসভায় লড়াই করতে যাবার জন্য চেষ্টা করছে উস্কে দিচ্ছে কারা এক নম্বরে বিজেপি দু নম্বরে কংগ্রেস তিন নম্বরে সিপিএম তানাকে উস্কে দিচ্ছে একটা অপদার্থ কালিমারিত্ব মেয়ে নারী গঠিত ব্যাপারে যার কলঙ্ক আমরা তো মনে করি ডায়মন্ড হারবারে গেলে ওখানকার মায়েরা বোনেরা ঝ্যাঁটা রেখেছে ওনার জন্যে ওনার মুখে বসিয়ে দেবে যিনি নারী গঠিতর সাথে বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর একবার নওশাদকে দেখলাম আমরা আক্রমণ করলেন শওকত মোল্লা এবার আরাবুল ইসলাম একেবারে তাই প্রেস কনফারেন্স করেই মূলত আরাবুল ইসলাম নওশাদ সিদ্দিকিকে কটাক্ষ করলেন ইতিমধ্যে যে রাজ্য রাজনীতি যে বেশি যে বিষয়টা নিয়ে চর্চিত হচ্ছে সেটা হলো নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর কথা বলেন তিনি যেটা দেখবেন যে দল যদি ওখানে নির্দেশ দেন তাহলে উনি ওখানে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন এবং অভিষেক ব্যানার্জিকে জিরো করে কালীঘাটে পাঠাবেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথমে শওকত মোল্লা তিনি নওশাদ সিদ্দিকিকে একাধিক ভাষায় আক্রমণ করেন এবং সেখান থেকে গোয়ারা হারিয়ে দিয়ে চ্যালেঞ্জ করেন এবং আরাবুল ইসলাম তিনিও কিন্তু নওশাদ সিদ্দিকি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি আপনাকে স্বাগত জানাবো যেরকমটা বলা আপনি বলছিলেন যে ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চান ইচ্ছে প্রকাশ করেছিলেন তারপর থেকেই আমরা দেখলাম যে শওকত মোল্লা তিনি আপনাকে আক্রমণ করলেন এরপর আরাবুল ইসলামও কিন্তু আক্রমণ করেছেন কি বলবেন এই বিষয়ে ব্যাপারটা হচ্ছে দেখুন কেউ কারোর বিরুদ্ধে আলোচনা সমালোচনা করতেই পারে ডেমোক্রেটিক কান্ট্রি ডেমোক্রেসি আছে তবে শব্দ চয়নের ক্ষেত্রে স্বাধীনতা হওয়া দরকার বজায় রাখা দরকার কিন্তু দুঃখের বিষয়ে যার যেটা কালচার যে যেই দল থেকে বিলং করছে জানি না দলের কালচার নাকি দলের কালচার বলে আমি দেখে দেবো না তবে দল যদি এই বিষয়গুলোতে যদি না ইন্টারফেয়ার করে এদের বিষয়ে যদি না কোনো সদার্থক ভূমিকা নেয় এদের বিরুদ্ধে তখন তো বলতে হবে দলের কালচার তারপর হচ্ছে একজন যে অধ্যাপিকাকে জগ ছুড়ে মারেন সে আমাকে নিদান দিচ্ছেন সে আমাকে সার্টিফিকেট দেবেন বা সে আমার সম্পর্কে বলছে তার কথাতে না গুরুত্ব দেওয়াই ভালো ডায়মন্ড হারবারবাসীর জন্য যাচ্ছি তাদের ইচ্ছা আছে তার ওখানে দাঁড়াবো সেখানকার মা বোনেরা বাপ ভাইরা ফুল দিয়ে স্বাগত জানাবে সেই জন্য এরা আতঙ্কিত বিতস্তত হয়ে তাদের দলের সেকেন্ড ইন কমান্ড পরাজিত হবে এই আতঙ্কে আতঙ্কিত হয়ে আমার সম্পর্কে এই ধরনের বাজে মন্তব্য করতে শুরু করেছে সেক্ষেত্রে শওকত মোল্লা বলেছিলেন ডায়মন্ড হারবারে আপনার জামানত জব্দ হবে এবং কুঁজোরও চিত হয়ে শোয়ার ইচ্ছে হয় কি বলবেন এই বিষয়ে দেখুন ব্যাপারটা হচ্ছে আমার যদি জামানত জব্দ হয় আমি যদি পরাজিত হয় তাহলে আমার জন্য তাদের মূল্যবান সময় কেন নষ্ট করছে এই যে কমেন্ট গুলো পাস করছে এগুলো তাদের দেওয়া উচিত নয় সম্পূর্ণ এড়িয়ে যাওয়া দরকার কিন্তু সন্ধ্যার সময় যখন ডিবেট হচ্ছে এই বিষয়টা নিয়ে যখন আলোচনা হচ্ছে তাদের প্রতিনিধি থেকে বা তারা থেকে তাদের মূল্যবান সময়গুলো কেন নষ্ট করছে নিশ্চিতভাবে তারা বুঝতে পারছে তাদের দলের সেকেন্ড ইন কমান্ড নিশ্চিতভাবে পরাজিত হবে সেই জন্য তারা এখন থেকে আমাকে আক্রমণ করতে নেমে পড়েছে এখন তো মেন্টালি আক্রমণ করছে এদের বিশ্বাস নেই হয়তো আগামী দিন আমাকে ফিজিক্যালি অ্যাটাক করে দিতে পারে ধন্যবাদ আমরা কথা বললাম আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির সঙ্গে এবং আরাবুল ইসলাম তিনি এবার নওশাদ সিদ্দিকিকে আক্রমণ করলেন যেখানে
আরাবুল ইসলাম তিনি বলেছেন ডায়মন্ড হারবারে মহিলারা ঝাঁটা বসিয়ে দেবে এমনটাই কিন্তু বলেছেন। এর আগে আমরা দেখলাম শওকত মোল্লা তিনিও কিন্তু আক্রমণ করেছিলেন নওশাদ সিদ্দিকীকে। এ বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, আপনাকে স্বাগত জানাবো। আরাবুল ইসলাম তিনি আক্রমণ করেছেন নওশাদ সিদ্দিকীকে এবং ডায়মন্ড হারবারে তিনি প্রার্থী হতে চান এই ঘটনা পরে, এবং এর আগে দেখলাম যে শওকত মোল্লা তিনিও আক্রমণ করেছিলেন, কি বলবেন এ বিষয়ে? না দেখুন, এখানে আমি মনে করি যে কোনো লোকের এই রকম উচ্চাশা থাকাতে কোনো অপরাধ নয়। রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনীতি শুরু করেছিলেন সিপিএম এর হাত ধরে, ধর্মের হাত ধরে, এবং পরবর্তী ক্ষেত্রে সিপিএম একটা সিটও পায়নি, এরা 66টা সিটে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেও একটা মাত্র সিট জিতেছে। সেক্ষেত্রে পরবর্তী যে বাই ইলেকশন, সেখানে না আইএসএফ, না সিপিএম, না কংগ্রেস কেউ কোনো দাগ কাটতে পারে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাই দেখেছে যে তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছে। এখন বর্তমান পশ্চিমবঙ্গে এই আইএসএফ বলুন, সিপিএম বলুন, বিশেষ করে এই দুটি দল, তারা একদিকে বিজেপির হাতে তামাক খাচ্ছে, বিজেপির টাকায় তাদের দল চলছে, অন্যদিকে আবার মুখে দেখাচ্ছে বিজেপিকে, বিজেপির বিরুদ্ধে আমরা লড়বো, কিন্তু আসল লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদি আসল লড়াই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হয়, তাহলে বিজেপির সুবিধে করে দেওয়ার জন্যই তাদের রাজনীতি চলবে, সেটা মানুষ বুঝতে পেরেছে। এবং সেই উদ্দেশ্যে তিনি যদি ডায়মন্ড হারবারে লড়তে যান, লড়বেন, কিন্তু সেখানেও তো তার জামানত জব্দ হয়ে যাবে। সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী বলছেন তাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে তাকে আক্রমণ করার পর। না, গুরুত্বের প্রশ্নই নেই। সব থেকে বড় কথা যে আজকে দেখবেন নওশাদ সিদ্দিকী যে ইচ্ছে প্রকাশ করেছেন এবং রাজনীতিতে ভেসে থাকার জন্য, মিডিয়ায় ভেসে থাকার জন্য তাকে নিয়ে আলোচনা যাতে চলে, সেই ক্ষেত্রে তারপরেই সব থেকে বেশি উৎসাহিত হয়েছে বিজেপি। শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ ইত্যাদি, তারা বেশি বয়ান দিচ্ছেন। সুতরাং এটা বিজেপি আর আইএসএস এর যৌথ পরিকল্পনার ফল, এটা বুঝতে কারুর অসুবিধে হচ্ছে না। কিন্তু এটাও আমি বলবো, স্বপ্নের বিরিয়ানিতে কারুরই তো ঘি ঢালতে অসুবিধে হয় না। যখন স্বপ্নেই বিরিয়ানি করছেন, তাতে মন ঘি ঢালতে অসুবিধেটা কি আছে? সুতরাং এই বিজেপি বলুন আর নওশাদ সিদ্দিকীর ইচ্ছাই বলুন, তাতে এটা স্বপ্নের বিরিয়ানি, তাতে তারা তাদের মনের মতন ঘি ঢালছে, ঢালতে দিবে। আসল যে বিরিয়ানি তৈরি হবে, সেক্ষেত্রে জিতবেন, তার স্বাদ গন্ধ এই সমস্ত কিছু নিয়ে আসবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং ডায়মন্ড হারবারে রেকর্ড মার্জিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতবেন। আমরা একে নিরাশ করছি না, আপনার অধিকার আছে, আপনি লড়তেই পারেন, কিন্তু রাজনৈতিক লড়াই এক জায়গায় আর রাজনৈতিক ষড়যন্ত্র আর এক জায়গায়। ধন্যবাদ, আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।